আপনি দেখবেন একটা ধারণা আছে, একটা লোক একটা গ্রুপের, একটা গ্রুপ অফ পিপল, তারা খুব অহংকারী, থাকা না থাকতে অহংকার জীবনে নামবে না, কোনোদিনই নামবে না। যেমন আমি একজনের কথা জানি যে এতটা একটা সময় পরে নিডি হয়ে গেল, এতটা নিডি, একদিন তার মা আমাকে ফোন করে বলে যে আমার ছেলেটার জন্য কিছু একটা করেন আপনি। আমি তখন একটা বড় প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তা, তো তার মা একদিন আমাকে, উনি ঢাকাতে, ঢাকাতে ওনাদের বাড়ি, ঢাকাতে ওনাদের বাড়ি একসময়, কিন্তু ওই ভাগে করতে করতে অল্প একটু পেয়েছেন, তো সামান্য একটু পেয়েছে। দেখেন আপনার এখানে বিল্ডিং করলে বাপ চাচা মিলে যখন করে, তখন একটা ফ্ল্যাট পেলে আর কিছু থাকে না, ইনকাম কোথায়? আর তো এই যে একটা অহংকার ছিল যে আমরা এত কিছু ছিল, আমরা এই এই অমুক, হ্যাঁ আমার দাদা এইভাবে এইভাবে ধুতি পরতো, এইভাবে তখন ক্যালকাটা থেকে ইস্ত্রি করা পাঞ্জাবি পরতো, এটা উনি বলতেন। তো এইগুলো অনেক বলে, এখনো বলে, আর ঘি ছাড়া রান্না হতো না। তা আমি দেখলাম যে এই কথাগুলো যে বলছে এটার মধ্যে তো সম্পূর্ণ অহংকার, এবং বলছে আমরা কখনো এরকম কখনো কারোর কাছে কাজ করি না, চাকরি করি না, হ্যাঁ আমাদের কেউ এটা চাকর হয় না। তারপর দেখবে এই অহংকারই তাকে পতন করবে। সত্যি সত্যি তাই হলো কি, একদিন তার মা, খুব প্রভাবশালী তারা ছিল একসময়, মানে খুব বংশীয় তারা, তো একদিন তার মা একদিন আমাকে ফোন করছেন এবং উনি বললেন, আমাকে পরিচয় যখন দিলেন তখন বুঝতে পারলাম, বললেন যে আমার ছেলেটার জন্য কিছু করেন, সে তো লেখাপড়া ভালো, তার এই এই আছে, হ্যাঁ স্কিল আছে, আপনি একটা তাকে একটা চাকরির ব্যবস্থা করেন। তো আমি বললাম সে কি চাকরি করবে বলে মনে হয়? আমি তাকে চিনতাম, তো বললো যে চাকরি করবে বলে মনে হয়, বলো যে তা করতেই হবে, এখন এমন এমন অবস্থা, তার অবস্থা খুব খারাপ। তো একদিন উনি পাঠালেন, আসলেন, কিন্তু তার অহংকার যায় না, তারপরেও অহংকার, বুঝেছি কার চাকরিতে আমাকে কোথায় বসাবেন, আর চাকরিই পাননি, সেখানে বসাবেন কি, সেখানে টাওয়াল আছে কিনা, চেয়ারে টাওয়াল থাকবেন কিনা পরিষ্কার, এটা নিয়ে ওনার মাথা ব্যথা। তো আমি বললাম যে এই লোককে দিয়ে হবে না, একে দিয়ে হবে না, হ্যাঁ যে চেয়ারে টাওয়াল থাকবে কিনা, তা পরিষ্কার টাওয়াল থাকবে কিনা, এটা নিয়ে জিজ্ঞেস করছে প্রথমে চাকরি। প্রশ্ন করেননি যে কলকাতা থেকে আবার ইস্ত্রি করানোর টাওয়াল এটা চেয়ে বসেননি, এটাও তো। তো হ্যাঁ, তো আমি এই জন্য দেখলাম যারা অহংকারী তারা কখনো সফল হতে পারে না এইভাবে।